এবার ডেঙ্গু রোগ বা এডিস মশার বিস্তার আরও গত বছরের চেয়েও তীব্র হতে পারে, সেই আশঙ্কাকে মাথায় রেখেই আমাদের এই কর্মপরিকল্পনা বা কর্মপদ্ধতি আমরা আরও বিস্তৃত করেছি। আমাদের এবারের আমরা যে নিয়ন্ত্রণ কক্ষ করব সেটা 3 মাসব্যাপী এবার চলবে। আমাদের আমরা লক্ষ্য করেছি গত বছর এডিস মশার বিস্তৃতি 80 মাস পর্যন্ত হয়েছে, এই জন্য আমরাও আমাদের কর্মপরিকল্পনা কর্মপদ্ধতি আমাদের বিস্তৃত করে বৃদ্ধি করে 80 মাস পর্যন্ত আমরা এই কার্যক্রম চালাব। সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে আমাদের 10টি অঞ্চলের জন্য আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছি যে আমাদেরকে 10 জন হাকিম ম্যাজিস্ট্রেট দেওয়ার জন্য, এবং আমরা আশাবাদী যে সেটা আমরা মৌসুম শুরুর আগে পেলেই আমরা আমাদের ভ্রাম্যমাণ আদালতগুলো যথাযথভাবে আমরা পরিচালনা করতে পারব। এক্ষেত্রে আমাদের এটি একটি প্রতিকূলতা যে আমাদের নিজস্ব হাকিম বা ম্যাজিস্ট্রেট মাত্র 2 জন, এই 2 জনকে দিয়ে সারা ঢাকা শহরের কার্যক্রম করা সম্ভব হয় না, এর জন্য এই মৌসুমকে সামনে রেখে আমরা সরকারের কাছে অতিরিক্ত 10 জন ম্যাজিস্ট্রেট হাকিম আমরা আবেদন করেছি, এবং এটা আসলে আমরা 10টি অঞ্চলেই এক নাগারে আমরা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারব। এই ক্ষেত্রে আমি যারা প্রতিনিধিরা এসেছেন বিভিন্ন আবাসন বিভিন্ন সংস্থার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের, আপনাদের কাছ থেকে আমরা আমাদের নিবেদন এটুকুই যে আরেকটু দায়িত্বশীল ভূমিকা আমরা আশা করছি। আমরা লক্ষ্য করি যে সেখানে এই সকল আবাসন এই কৌশল স্থাপনায় যথাযথভাবে এগুলো পরিচর্যা করা হয় না, যার কারণে পানি জমে। এখন পানির উৎস হল বৃষ্টি, বর্ষা মৌসুমে স্বাভাবিকভাবে প্রত্যেক দিনই বৃষ্টি হবে, সুতরাং এই উৎস আমরা বন্ধ করতে পারব না। আমরা কি করতে পারব? আমরা হলো সেই পানিটা যেন জমে না থাকে সেটাকে আমরা চেষ্টা করতে পারব, প্রচেষ্টা নিতে পারব যাতে করে সেই পানিটা জমে না থাকে। এখন ঢাকা শহরের যেই অপরিকল্পিত নগরী সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে যেখানে সেখানে যত্রতত্র এই উৎস বা এই আধার রয়ে যায়, এবং সেই কারণেই পানিগুলো জমে এবং এটি স্পর্শের বিস্তার বা প্রজননের একটি অত্যন্ত সুবিধাজনক পরিবেশ সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা এবং সহায়তা কামনা করছি। আমরা কারো প্রতিপক্ষ না, আমরা প্রতিপক্ষ না, আমরা শুধুমাত্র আমাদের দায়িত্ব এবং কর্তব্যটাকে সুচারুরূপে বাস্তবায়ন এবং কার্যকরভাবে বাস্তবায়ন করতে চাচ্ছি, এজন্য আপনাদের সহযোগিতা এবং সহায়তা প্রয়োজন।